উনি ড্রেসিং টেবিল থেকে ছিলনে নিয়ে আয়নার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে হেসে বললেন, ছিল তো, এখন আছে, সময় হলে ঠিক দেখা করাবো তোমার সাথে। মাই গার্ল, আমার গার্লফ্রেন্ড, সেই সুন্দরী তোমার থেকেও, বলে আমার চুলগুলো সুন্দর করে আস্টিয়ে মাঝ বরাবর সিঁথি করে দিল। নাও পারফেক্ট, ভেজা চুল তাই আর বাদলাম না। উনি আমার দিকে তাকিয়ে মোবাইল হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমার মাথায় এখনও একটা কথাই বেজে চলেছে, ওনার গার্লফ্রেন্ড আছে? ভাবে উনি ঘরে আসেন নি। দরজার বাহিরে থেকে ফুলকুলের ডাক শুনে এক পলক নিজেকে আয়নায় দেখে গিয়ে দরজা খুললাম। কি হয়েছে ফুল? ফুল আমার দিকে তাকিয়ে আপাদমস্তক ভালো করে দেখে বলল, মাশাল্লাহ ভাবি, আপনার যা লাগছে পুরো ওই ভারতের নায়িকা ক্যাটক্যাট আছে না ওর মতন। আমি ব্রুকুসকে ওর দিকে তাকালাম। আই ক্যাটক্যাট মানে কি? হঠাৎ মনেও হলো ও আবার নায়িকা ক্যাটরিনার কথা বলছে না তো। ক্যাটক্যাট আবার কি ফুল? ক্যাটরিনা কাইভ হবে? হয় হয় ওই একই কথা তো। আপনার বান্ধবী আইছে, ওই যে কি যেন নাম, ইলু মনে হয়। আমি আলতো হেসে বললাম, ওর নাম ইলমি, তুমি ইলু আপু বলে ডাকতে পারো, আর ওকে একটু কষ্ট করে আমার রুমে পাঠিয়ে দাও তো। আচ্ছা ভাবি মনে, বলেই ফুল চলে গেল। আমি গিয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে হাতে চুড়িগুলো পরছি, যেগুলো কাল রাতে মা দিয়েছিল। বাহ নতুন বউ, কি লাগছে রে তোকে! আসলে রে মানুষ ঠিকই বলে, বিয়ের পর নাকি মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি পায়। এতদিন বিশ্বাস করিনি, আজ বিশ্বাস করলাম। পেছন থেকে এলোর কণ্ঠ শুনতে পেয়ে পেছনে ঘুরে দরজার দিকে তাকালাম। ইলু মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে, আমি কয়েক কদম এগিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। ওর আমার দিকে এগিয়ে এসে দুবাহুতে ধরে বলল, মাশাল্লাহ মাশাল্লাহ, কারোর নজর না লাগুক, বলেই মুখটা উঁচু করে থুথু বলে মাথার উপর হাত রাখল। আমি নাকমুখ কুসকে বললাম, ইয়াক, উফ, তুই আমারে থুতু দিলি কেন বেয়াদব? ও অবাক হয়ে বলল, থুতু কই দিলাম, আমি তো নজর না লাগার ট্রিক অ্যাপ্লাই করলাম। হ্যাঁ ভালো কাজের না কোনো দামই নেই এখন, ভালো মানুষের দাম নেই, ভালো কাজের কেমনে থাকবে। আমি ওর দিকে টক পলক তাকিয়ে এগিয়ে গিয়ে দরজাটা ভালোভাবে লাগিয়ে কোমরে হাত দিয়ে পিছনে তাকালাম। আমার জিনিস কই? ইলু না জানার ভান করে বলল, তোর জিনিস সেটা আবার কি? ভাবনিস না আমার সাথে, তাড়াতাড়ি ফাইলটা দে, আজ অফিস থেকে আসার সময় ট্রিট দিমু তোরে। প্রমিস? ও দাঁত কেলিয়ে ব্যাগ থেকে একটা পেন ড্রাইভ বের করে আমার হাতে দিল। কাল সারা রাত জেগে তোর জন্য ফাইলের সব তথ্য এটার মধ্যে সেভ করেছি। আমি পেন ড্রাইভটা হাতে নিতে নিতে বললাম, থ্যাংক ইউ বান্ধবী। কিছু একটা মনে করে, ও হ্যাঁ তোকে যা বলেছিলাম সেটা করেছিস? ইলু আমার কথা শুনে কিছু ভেবে বলল, তুই তো আমাকে কত কথাই বলেছিস, ঠিক কোন কথাটা মেনশন করছিস? আরে বলছিলাম না, ওই তথ্যগুলো ভীষণ জরুরি, তাই সবগুলোর কপি তুই নিজের হাতে অ্যাকসেপ্ট রাখবি আর আমাকে অ্যাকসেপ্ট দিবি। ও হ্যাঁ, আরে রেখেছি রেখেছি, পেন ড্রাইভেও আছে আর ফাইলগুলো তো আমার কাছেই আছে। আর কাল রাতে আমার কাছে থাকা ছবিগুলো মেল করেছিলাম, পেয়েছিস? ইলু বিছানায় বসতে বসতে বলল। আমি পেন ড্রাইভটা আমার ব্যাগে রেখে ইলুর পাশে এসে বসলাম। ইলু ঘুরে আমার দিকে তাকিয়ে বলল, জানিস পূর্ণ, আমি না একটা জিনিস ভাবছি। আমি বুরকুসকে বললাম, কি ভাবছিস? আরে তুই কি আজ অফিসে যাবি নাকি? কেন? এভাবে শাড়ি পরে যাবি? এভাবেই যাব, কেন ভালো লাগছে না এভাবে? আরে ভালো লাগবে না কেন, আমি বলছি অন্য কথা। আমি ওর দিকে ভ্রুকুসকে তাকাতেই ও দাঁত কেলিয়ে হেসে বলল, তোর এই পেয়ারের মৃদুল আজ তোকে দেখে হার্ট অ্যাটাক করবে, আমি ড্যাম শিওর। বাজে কথা কম বলিল, ওই স্যাস্টাটার নাম মুখে আনবি না। ও মুখ টিপে হেসে বলল, ঠিক আছে বাবা বলবো না। হঠাৎ ইলু তাহারিমের বুক সেলফের দিকে তাকিয়ে বলল, আরে বাস, তোর মন্ত্রী জামাই তো হেব্বি জানি রে, বইয়ে ভরপুর বুক শেলফ। ইলু উঠে বুক সেলফের কাছে গেল। আমি পিছন থেকে ব্রুকুসকে বললাম, সবে বুঝলাম, কিন্তু এই আব্বাসটা আবার কে? ও ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বলল,
তোর এই মোটা মাথায় এসব লেজেন্ডারি কথাবার্তা ঢুকবে না, যা তো। আমি নির্লিপ্ত ভঙ্গিতে বললাম, আর কিছু? ও আমার কথার পাত্তা না দিয়ে খুশি মনে বুকসেলফের বই খুঁজে চলেছে। আমি খাটের উপর পায়ের উপর পা তুলে ওর কাণ্ড দেখছি, আরেকটা চরম মোমেন্টের অপেক্ষা করছি। প্রায় 5 মিনিটের মাথায় ও নাক মুখ কুসকে আমার দিকে তাকিয়ে বলল, পুনরে আমি কি ভুলে কোনো ইংরেজ বংশধরে বাড়িতে ঢুকে পড়লাম নাকি রে? ছে ছে ছে, এমন বইও মানুষ পড়ে? ইয়াক! ওর এক্সপ্রেশন দেখে আমি শব্দ করে হেসে দিলাম। তোর প্রথমে বুকসেলফে এত এত বই দেখে যেমন মনে হয়েছিল, আমারও ঠিক এতটাই খুশি লেগেছিল। পরে যখন বইগুলো খেয়াল করলাম, আমিও ঠিক একই এক্সপ্রেশন দিয়েছিলাম বলে হু হু করে হেসে দিলাম। আরও মুখ গোমড়া করে ধুম করে বিছানার উপর বসে পড়ল। টেবিল থেকে খবরের কাগজটা মুখের উপর ধরে জোরে জোরে পড়তে লাগলো। আমি রুম থেকে বের হতে হতে বললাম, আচ্ছা তুই খবরের কাগজ পড়, আমি বরং চা নিয়ে আসি বলে বেরিয়ে গেলাম। রিনা রুমে আছো নাকি? কোনো পরিচিত কণ্ঠ শুনতে পেয়ে ইলু খানিকটা নড়ে চড়ে বসলো, মুখের সামনে তখনও খবরের কাগজটা মেলে ধরা। রুদ্র রুমে ঢুকে ভ্রুকুচকে ফেলল, কেউ মুখের উপর এমনভাবে খবরের কাগজ মেলে ধরে আছে চেহারার অংশও দেখা যাচ্ছে না। কেমন আছো প্রিয়ানা? তাহারিম আমার ছোট বিধায়, তোমাকে ভাবি বললে সম্বোধন করলাম না, ডোন্ট মাইন্ড। কিন্তু বসে থাকা মেয়েটা না কোনো নড়চড় করছে আর না কোনো কথা বলছে, যা দেখে রুদ্র খানিকটা অবাক হলো। তুমি আমাকে চিনবে না, আমি রুদ্র তালুকদার, সম্পর্কে তোমার ভাসুর হই, আমি তাহারিমের থেকে 3 দিনের বড়। আপনি কে? হঠাৎ পেছন থেকে কারো কণ্ঠ পেয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো রুদ্র। পেছনে তাকিয়ে ব্যাপারটা খেয়ে গেল সে, কারণ তার পেছনে শাড়ি পরিহিত স্বয়ংপূর্ণা দাঁড়িয়ে। যেহেতু তাহারিমের মোবাইলে আগে পূর্ণার ছবি দেখেছে, তার উপর ওই ভূতরে বাড়িতেও পূর্ণাকে দেখেছে, তাই তার চিনতে মোটেও ভুল হচ্ছে না। তবে পেছনে যদি পূর্ণা হয় তাহলে এতক্ষণ সে কার সাথে কথা বলছিল? মনে মনে এটা চিন্তা করে পূর্ণায় সামনের দিকে তাকালো। সামনের দিকে তাকাতে আবার আরেকটা ঝটকা খেলো রুদ্র বাবাজি, কারণ তার সামনেই দাঁত গেলিয়ে ইলমি দাঁড়িয়েছে। রুদ্র তার দিকে তাকাতে ইলমি তার হাসিটা আরেকটু প্রশস্ত করে হাত নাড়িয়ে বলল, হ্যালো বেয়াইশাব তুকু সাহেব। হোয়াট ননসেন্স, তুমি এই রুমে কি করে ইডিয়েট? আর কেই বা বেহাই, কার বেহাই, কিসের বেহাই? ভাব লইয়েন না বেয়াই মশাই, আমি আপনার 10টানা 5টানা একটা মাত্র বেআইন সাহেবা, আপ্যায়ন করা আপনার কর্তব্য। রুদ্র চোখ ছোট ছোট করে ইলমির দিকে তাকালো। উজ্জ্বল ফর্সা গরণের মাথায় ঠেউ খেলানো চুলের মেয়েটা কি জানে সে বয়সের তুলনায় জ্ঞানবুদ্ধি অনেকাংশে কম? সে তো অনেক কথাই সে জানে না। সে আরও জানে না তার ওই বোকা বোকা কথা, বোকা হাসি, তার ওই কাজল টানা চোখ, জোড়া ভ্রু আর কুচকানো কপালের ভাঁজ কোনো 26 পদার্পণ করা এক তগড়া যুবকের ঘুম কেড়েছে। সে কিছুই জানে না, তার এই বোকা পাখি। আপনি বললেন না তো আপনি কে? পিছনে থেকে ফুনার কণ্ঠ শুনতে পেয়ে রুদ্র পেছনে ঘুরে দাঁড়ালো। আমি রুদ্র তালুকদার, তাহারিমের চাচাতো ভাই, আর ওর থেকে বয়সে বড়, আই মিন 3 দিনের বড়, আর বড় তো বড়ই হয় তাই না? আমি আলতো হাসলাম। ঠিক বলেছেন ভাইয়া, বড় তো বড়ই হয়, আর মন্ত্রী সাহেব আমাকে আপনার কথা বলেছে। রুদ্র হাসলো, সে জানে তাহারিম তার কথা পূর্ণাকে বলেছে, তাও সে ফর্মালিটি পূরণ করার জন্যই শুধু নিজের পরিচয়টা আবার দিল। কাল তোমার সাথে দেখা করতে পারিনি কারণ তুমি ঘুমিয়েছিলে, আর আমি জরুরি মিটিংয়ে অ্যান্ড করার জন্য চট্টগ্রামে গিয়েছিলাম, তাই দেখা হয়নি। আমি হেসে বললাম, ইটস ওকে ভাইয়া, মেবি আপনার মামানে বড় চাচি কাল এসেছিল। রুদ্র সোফায় বসতে বসতে বলল, প্রণা তোমার কিছু ভুল হচ্ছে, আমার মা বাবা বেঁচে নেই, ওনারা আমি ছোট থাকতেই তারাদের দেশে চলে গিয়েছে, আর তোমার যেমন বড় চাচি আমারও তেমন এই বড় চাচি, আমার বাবা ছিলেন সবার ছোট। আমি জিভে আলতো কামড় দিয়ে হাসলাম। আসলে আই এম সরি ভাইয়া, আমি জানতাম না বাবারা 3 ভাই, তাই বড় চাচিকে আপনার মা ভেবে নিয়েছি। ইটস ওকে প্রিনা, মানুষের ভুল হতেই পারে, আর তুমি তো জানতে না, ইটস ওকে। ইলু গালি হাত দিয়ে রুদ্রের দিকে তাকিয়েছে, কেন জানি তার রুদ্রের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছে। বাহ, ছেলেটার হাসি কত কিউট, হাসি দিলে গালে কি সুন্দর টোল পড়ে আর চোখ দুটো বন্ধ হয়ে যায়। আচ্ছা ভাইয়া আপনি বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি, এতক্ষণে মনে হয় চা হয়ে গেছে। রুদ্র কিছু বলল না, জাস্ট হেসে সঙ্গতি দিল।
উড়ে চলে যেতে রুদ্র ঘাড় ঘুরিয়ে ইলুর দিকে তাকালো। কিন্তু ওর দিকে তাকানোতে রুদ্র ভাবাচাকা খেয়ে যায়, কারণ মেয়েটা গালি হাত দিয়ে ড্যাব ড্যাব করে তার দিকেই তাকিয়েছে। চোখের পলকে ফেলছে না, তার মনে হচ্ছে চোখের পলক ফেললে কিছু একটা মিস হয়ে যাবে। এই যে মিস, ভাঙা টেপ রেকর্ডার, কি দেখছেন অমন ড্যাব ড্যাব করে তাকিয়ে? রুদ্রের প্রশ্ন শুনে ইলু আনমনেই বলে উঠল, আপনি এমন ধবল রোগীর মতো ফর্সা কেন? পুরো ধবল রোগীদের মতো লাগছে। হোয়াট, আমি ধবল রোগী? ইলমি গাল থেকে হাত সরিয়ে সোজা হয়ে বসল, গলাটা পরিষ্কার করে বলল, তা নয় তো কি, নিজেকে কখনো আয়নায় দেখেছেন? এত ফর্সা কি ছেলে মানুষ থাকে? একেবারে ইংরেজদের বংশধর। মনে হচ্ছে ওরা এই দেশ ত্যাগ করার সময় ভুলে আপনাকে ফেলে রেখে চলে গেছে। বাট কথা সেইটা না, আমি তো ভাবছি আর একটা কথা। রুদ্র ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কি ভাবছো শুনি? ভাবছি ধরেন আপনিও ফর্সা আর আপনার বউও ফর্সা হলো, তাহলে আপনাদের বাচ্চা কাচ্চা তো সবগুলো ধবল রোগী প্রো ম্যাক্স হবে। রুদ্র দীর্ঘশ্বাস ফেলল, এই পাগলের মুখ থেকে এর থেকে ভালো কিছু আশা করাই বিকার। এত ফালতু কথা তোমার মুখ থেকে কিভাবে বের হয় আমাকে একটু বোঝাবা? আমিও তো সেটাই ভাবছি, আমার এত গুরুত্বপূর্ণ কথাগুলোকে সবাই এমন আজাইরা কথা যে কেন মনে করে। ভাইয়া, ওর কথা ধরবেন না, ও কিছুদিন হলো পাবনা মানসিক হসপিটাল থেকে পালিয়ে এসেছে। বুঝলাম না এত কড়া গার্ড থাকা সত্ত্বেও পালিয়ে এসেছে কিভাবে। আমি কথাগুলো বলতে বলতে ট্রেটা টেবিলের উপর রাখলাম, সেখান থেকে একটা কাপ রুদ্রের দিকে এগিয়ে দিলাম। রুদ্র সেই কাপটা নিতে নিতে এক পলক ইলমির দিকে তাকালো। কথাটা সত্যিই বলেছ, বিশ্বাসযোগ্য। ওই পূর্ণর বাচ্চা পূর্ণ, তুই কি আমার বান্ধবী নাকি বেয়াইয়ের? হ্যাঁ, ফার্স্ট অফ অল আমার কোনো বাচ্চা নাই, সেকেন্ডলি আমি তোর বান্ধবী প্লাস রুদ্র ভাইয়ের বোন, সো আমি দুই দিকে আছি বলেই হাসলাম। এভাবে অনেকক্ষণ গল্প করার পর কোনো একটা জরুরি কাজে রুদ্র ভাইয়া চলে গেল, এদিকে আবার অফিস টাইম হয়ে গেছে। যদিও বেশ কিছুদিনের ছুটি নিয়েছি, তবুও একটা কাজ করতে ইমার্জেন্সি যেতে হবে। তুই কি এখন অফিসে যাবি ইলু? যাব, কাল রাতে তোর বাসায় থাকবো। আমার কথা শুনে ইলু বিছানা থেকে উঠতে নিয়েও থেমে গেল, ভুরকুসকে আমার দিকে তাকালো। আমার সাথে? কিন্তু কেন? কারণ তো অবশ্যই আছে। যাই হোক, তুই তোর ফ্যামিলিতে বলবি তুই আমার সাথে আমার বাসায় থাকবি। মানে? মানে আমরা কাল কেউ কারো বাসায় থাকবো না, কাল রাতে একটা জায়গা যাব, আর তুই রেডি হয়ে থাকিস, আমি বাইক নিয়ে আসব। কোথায় যাব সেটা তো বল। সেটা পরে, যখন যাব তখন দেখিস, এখন চল। আমি সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলাম মা কোথায়। রান্নাঘরে উঁকি দিতেই নজরে এলো কালো শাড়ি পরা এক মাঝবয়সী মহিলা কোমরে আঁচল গুঁজে রান্না করছে, মাঝে মাঝে হাতের উল্টো পিঠ দিয়ে কপালে ঘাম মুছছে। আমি পেছন থেকে গিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, মা। উনি পিছনে ঘুরে আমার দিকে তাকিয়ে একটা অমায়িক হাসি দিলেন, হাতে ব্যাগ দেখে বললেন, কোথাও যাচ্ছ বাচ্চা? জি মা, একটু অফিসে যাব, ঘন্টা দুয়েকের মধ্যে চলে আসব। ঠিক আছে, কোনো ব্যাপার না, যাও তুমি, আর সাবধানে যাবে, রাস্তা পারাপারের সময় ডানে বায়ে ভালোভাবে দেখে নিবে, আর রাস্তায় থাকা কোনো খোলা খাবার খেও না, ফুড পয়জনের সমস্যা হবে, বুঝলে? আমি পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, জি মা, মনে থাকবে। উনি পিছনে এক হাত দিয়ে আমার গাল স্পর্শ করে বললেন, সাবধানে কিন্তু। আমি বেরিয়ে আসতে আসতে বললাম, জি মা, আল্লাহ হাফেজ। ইলু এতক্ষণ রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থেকে সব কিছু দেখল, বাহিরে বের হয়ে আমার দিকে তাকিয়ে বলল, কি জাদু করেছো বলো না। আমি বুরকুসকে বললাম, এটা তো একটা গানের লাইন। বাট আমার মনে হয় তুই মেবি জাদুই জানিস, না হলে এমন রুক্ষ মহিলাও তোর সামনে গলে যায় নাকি? তুই যতটা গম্ভীর মনে করছিস উনি ততটা গম্ভীর নয়, বেশ ফ্রেন্ডলি। আরও বিভিন্ন কথা বলতে বলতে অফিসে ঢুকলাম, কিন্তু ভিতরে ঢুকতে মেজাজ খারাপ করে ফেললো, কারণ ভিতরে ঢোকা মাত্রই ওই স্যামরা মৃদুলের মুখোমুখি। হ্যাঁ পূর্ণা, কেমন আছো? গত কয়েকদিন যাবত আসো না কেন, বাট আজ হঠাৎ শাড়ি পরলে যে, ইউ লুক সো কিউট। আমি কিছু বলতে নেব, তার আগে পিছন থেকে ইলু দাঁত কেলিয়ে বলে উঠল, কিউট তো হবে, মন্ত্রীর বউ বলে কথা। ইলুর কথা শুনে মৃদুল চকিত নজরে ইলুর দিকে তাকালো। মন্ত্রীর বউ মানে? পূর্ণা বিবাহিত? ইলু মুখ টিপে হেসে বলল,
এমা মৃদু, তুমি জানো না পুরো বাংলাদেশ জানে মন্ত্রী তাহরিন তালুকদারের বউ পূর্ণা, আর তুমি জানো না তাও একজন সাংবাদিক হয়ে। মৃদুল মুখটা ছোট করে বলল, আসলে আমি কিছুদিন গ্রামে বাড়িতে ছিলাম আর ওখানে নেট পাওয়া যায় না, তাই সোশ্যাল মিডিয়ার সাথে কিছুদিন বিচ্ছিন্ন ছিলাম বলে মৃদুল গিয়ে নিচে ডেস্কে বসল। ইলু মুখ টিপে হেসে আমার বাহু জড়িয়ে ধরে আমার ডেস্কে নিয়ে গেল। যেহেতু আমার ডেস্ক আলাদা আর একটা রুম, সেহেতু ইলু সেটার ভিতর ঢুকে দরজা অফ করে পেট চেপে হাসতে লাগলো। আমি ভ্রু বাঁকিয়ে এক পলক ওকে দেখে ডেস্কে গিয়ে বসে ব্যাগটা রাখলাম। যে কাজগুলো আছে সেগুলো ঘণ্টাখানেকের মধ্যেই শেষ করতে হবে, আজ আবার বাড়িতে অনুষ্ঠান। ইলু নিজের কাজে যা আর আমাকে আমার কাজ করতে দে, ডিস্টার্ব করবি না। যাচ্ছি বাবা যাচ্ছি, ভাগিয়ে দিচ্ছিস কেন? আমি কোনো কথা না বলে ল্যাপটপ অন করে কাজ করতে লাগলাম। কাজ শেষ করতে করতে প্রায় দেড় ঘন্টা সময় লাগলো, বাসে গিয়ে রেডি হতে হবে, তাই সব অফ করে ইলুকে নিয়ে বেরিয়ে পড়লাম। তুই না বলছিলি আজ ট্রিট দিবি, তাহলে আমার ট্রিট কই? দোস্ত রাগ করিস না, কাল শিওর তোকে ট্রিট দেবো, পাক্কা প্রমিস, আজ অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, এত ভাও খেতে হবে না, যা কালই দিস। আমি বাসায় এসে ইলুকে নিচে বসিয়ে আমি উপরে গেলাম রেডি হতে। আমি কিছু চিন্তা করছি আর এগুচ্ছি, দরজা ধাক্কা দিব, হঠাৎ দরজা খুলে গেল। ভিতরে ঢুকতেই কেউ পেছন থেকে দরজাটা লাগিয়ে দিল। দরজা লাগানোর আওয়াজ শুনে আমি ঘুরে পিছনে তাকালাম। কি সমস্যা, দরজা লাগালেন কেন? তাহরিম বাঁকা হেসে আমার দিকে এগোতে এগোতে নেশাক্ত কণ্ঠে বলল, সকালের পাওনা আদায় করতে। আমি চমকে উঠলাম, ধীরে ধীরে পিছুতে পিছুতে আমতা আমতা করে বললাম, কি আজগুবি কথাবার্তা বলছেন, কি কিসের পাওনা? জানতো মাথায় ভূতে ভর করেছে। আমি পিছুতে পিছুতে দেয়ালের সাথে লেগে গেলাম, পিছনে যাওয়ার তো জায়গাই নেই। উনি আমার দিকে এগিয়ে এসে এক হাত আমার কাঁধ ঘেঁষে দেয়ালে ঠেকালেন, কানের কাছে এসে ফিসফিস করে বললেন, হ্যাঁ পালাচ্ছ কোথায়, আর পালিয়ে যাবে কোথায়, পুরো পৃথিবী তো গোল, ঘুরে ফিরে এই আমার জায়গায় ফিরে আসবে, বুঝান। নিজের বুকের বাঁ পাশে এক আঙুল ঠেকিয়ে ইশারা করে কথাগুলো বলে উঠলেন। আমি চকিত নজরে ওনার দিকে তাকালাম, কোথাও গিয়ে মনে হচ্ছে উনি হয়তো আমাকে ভালোবাসেন, কিন্তু মুখে কেন বলেননি? আর মাঝে মাঝে মনে হয় আমাকে কেনই বা ভালোবাসবেন, এটা আমার মনের খেয়াল, তার চেয়ে বেশি কিছু না। আমি ওনার চোখে চোখ রেখে বললাম, আমাদের বিয়েটা তো একটা অ্যাক্সিডেন্ট মাত্র, তাতে আপনার তো মত ছিল না, তাহলে কেন বারবার আমার কাছে আসেন, এভাবে আমার অনুভূতিগুলো নাড়িয়ে দেন, কেন আসেন আপনি আমার কাছে? উনি হাসলেন, এগিয়ে আসলেন আমার আরও কাছে, দুজনের মাঝে তখন মাত্র এক ইঞ্চি দূরত্ব কি না সন্দেহ। উনি আমার হাত ধরে নিজের বুকের বাঁ পাশে রাখলেন, আমি কেঁপে উঠলাম, অবাক চোখে তাকিয়ে আছি আমি তার চোখে। আমার দিকে ঝুঁকে কানের কাছে এসে ফিসফিস করে বললেন, প্রশ্নটা আবার করো। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কেন আপনি বারবার আমার কাছে আসেন? উনি আমার কানের পাশে ঠোঁট নাড়িয়ে নিশাক্ত কণ্ঠে বলে উঠলেন, অসীম মুগ্ধতায়। আমি থমকালাম, শিরধারা বেয়ে নেমে এলো শীতল স্রোত। এই ছোট্ট কথায় কি এমন ছিল, যেন মনে হচ্ছে শরীরের সকল শক্তি হ্রাস পাচ্ছে, এ কেমন অনুভূতি! সেই কখন থেকে সংসেজে স্টেজে বসে আছি, না দেখা মিলছে ইলুর আর না দেখা যাচ্ছে ওই মন্ত্রী সাহেবের, উফ বিরক্ত হচ্ছে, ক্ষণে ক্ষণে তার উপর মাথায় চলছে আরেকটা চিন্তা, আদৌ কাজটা ঠিকভাবে করতে পারবে তো? আজ কাজটা যদি না পারি তাহলে হয়তো মরবো নয়তো বাঁচবো, তবে ভাবনার বিষয় আরেকটা, এই অনিশ্চিত কাজে ইলুকে নিয়ে যাওয়া কি ঠিক হচ্ছে? হেই বান্ধবী দেখতো কেমন লাগছে আমাকে? চেনা কোনো কণ্ঠ শুনতে পেয়ে আমার ধ্যান ভাঙলো সামনে তাকিয়ে, দেখি কালো কাতান শাড়িতে নিজেকে জড়িয়েছে ইলু। মেয়েটা এমনি উজ্জ্বল ফর্সা, তার উপর কালোটা যেন অন্ধকারের আলো, চুলগুলো স্ট্রেট করে পিছনে ছেড়ে দেওয়া, অনুষ্ঠানে তেমন মানুষ দাওয়াত দেওয়া হয়নি, এই টুকটাক ঘরোয়া আয়োজন, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে আমার জানুপরীকে। আমার কথা শুনে মেয়েটা লাজুক হাসলো, কাঁধে আলতো থাপ্পড় দিয়ে বলল, লজ্জা দিচ্ছিস কেন, আমি ফর্সা হলেও তোর মতো মায়াবতী নই, ফর্সা মেয়েদের অবজ্ঞা করা যায় তবে মায়াবতী কেনা? হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তোর কবিগিরি পাম মারার তো ওস্তাদ আপনি, তবে রাতের কথাটা ভুলিস না যেন, যে করি হোক আমাদের আজকে যেতেই হবে। আমি
বলে ইলু উঠে বাইরে চলে গেল। ইলু বাগানের মধ্যে বুকের উপর হাত গুজিয়ে এক মনে আকাশের দিকে তাকিয়েছিল। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে মন খারাপ? ইলু হাসলো সামনের দিকে তাকিয়ে বলল, মানুষ তো একাই ভালো থাকে, একাকিত্বের মাঝে তারা নিজেকে খুঁজে পায়। বাহ, আজ বেশ আধামিক তো কথা বলছেন, ব্যাপার কি? ইলু ভ্রুকুচকে রুদ্রের দিকে তাকালো। যে ছেলের পেট থেকে বোমা মারলেও কথা বের হয় না, সে ছেলে নিজ থেকে এত কথা বলছে, সে ব্যাপারটা অদ্ভুত। কি ব্যাপার বেয়াই মশাই, আজ মনে হচ্ছে মনটা বেশ ভালো? অন্যদিন তো বোমা মারলেও কথা বের হয় না, আজ নিজ থেকে এসে কথা বলছেন? রুদ্র অন্যদিকে তাকিয়ে হাসলো। আসলে দেখলাম আমার দশটা না পাঁচটা না একটা মাত্র বেয়ান সাহেবা হ্যাঁকা দাঁড়িয়ে গাছের পাতা গুনছে, তাই ভাবলাম একটু সঙ্গ দেওয়া যাক। ভালো বলেছেন, বলেই ইলু আবার সামনে থাকালো। চলেন হাঁটি। ইলু মাথা দুলিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো, রুদ্র পাশাপাশি হাঁটছে। বোজান, এই বোজান। স্টেজে বসে তারই বোনার দিকে তাকিয়ে খানিকটা ঝুঁকে তাকে ডাকলো। বিরক্তিতে ব্রুকুসকে বললাম, কি সমস্যা আপনার, এমন ফিসফিস করে কথা বলছেন কেন? আরে শোনো না। তখন তাদের ফটো সেশন চলছে। পূর্ণা দাহিমের দিকে খানিকটা ঝুঁক দিয়ে দাহিম ফটোগ্রাফারকে কিছু একটা ইশারা করে পূর্ণার দিকে এগিয়ে গিয়ে গালি একটা কিস করে বসে, আর ফটোগ্রাফারও সেই সুযোগে বেশ কয়েকটা ছবি ক্লিক করে নেন। এর থেকে খানিকটা দূরে ইলু পূর্ণা আর তাহিমের ফটো সেশন দেখছিল। হঠাৎ তাহিমের এমন কাজে ইলু চোখ বড় বড় করে মুখে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়েছে। আমি হতবুদ্ধির ন্যায় বোকা হয়ে গেলাম। পুরো ব্যাপারটা আমার মগজে ঢুকতে বেশ কিছু সেকেন্ড সময় লাগলো। আমি চোখ বড় বড় করে রাগান্বিত দৃষ্টিতে তাহরিমের দিকে তাকালাম। তাহরিম তখন নির্লিপ্ত ভঙ্গিতে বসে বসে মোবাইল ঘাঁটছে। আমি দাঁতে দাঁত চেপে বললাম, আপনি কবে থেকে এমন নির্লজ্জ হয়েছেন মন্ত্রী সাহেব? তাহরি মোবাইল থেকে চোখ তুলে পূর্ণার দিকে তাকিয়ে বলল, মিস পূর্ণা, তুমি কি আমাকে কিছু বলছো? আমি নাকের পাটা ফুলিয়ে বললাম, আপনি না একটা কাজ করতে পারেন, এসব রাজনীতি ফাজনীতি বাদ দিয়ে হলিউড বলিউড টলিউডের অভিনয় করতে পারেন, ট্রাস্ট মি হেভি হিট হবে, বলে অন্যদিকে তাকালাম। আমার কথা শুনে তাহরিমের মনে হলো সে খুব ভালো একটা জোক শুনেছে, শব্দ করে হেসে বলল, তুমি চাইলে আমি বলিউড অভিনেতা হতেই পারি, তবে তোমার আবার জ্বলবে না তো? আমি ভ্রু উঁচু করে জিজ্ঞাসা করলাম, আমার আবার জ্বলবে কেন? তার মানে এত এত ফিমেল অ্যাক্ট্রেসের সাথে কাজ করব, কত সুন্দরী সুন্দরী অভিনেত্রী তারা, কোথাও গিয়ে তোমার আবার জ্বলবে না তো? আমি মুখ বাঁকিয়ে বললাম, ইস কখনোই না হুদাই। আরে শর ইয়া, না থাক, পরে তুমি মনে মনে কষ্ট পাবা, মুখে না বললেও আমি জানি। আর আমি আবার মহান ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ, নিজের বউকে কষ্ট দেবার কথা চিন্তাও করতে পারি না। হোয়াটএভার, তোমাকে এই যাত্রা বাঁচিয়ে দিলাম। আমাকে বাঁচিয়ে দিলেন, হাউ ফানি। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আয়োজন শেষ হলো। সব শেষ করে বাসায় ফিরতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। আমার ইচ্ছেতে অনুষ্ঠানটা দিনের বেলা হয়েছিল, যার ফলে শেষ করতে সন্ধ্যা হয়ে যায়। সবাই বের হতে ইলু এসে আমার পাশে দাঁড়ালো। আমি ওকে ইশারা করতে ও আমাকে ধরে ন্যাকা কান্না শুরু করলো। আমার পাশে ছিল মা। ইলুর এমন কান্না দেখে মা বলল, ইলমি কি হয়েছে তোমার, কাঁদছো কেন? ইলু আমার হাত ধরে নাক মুছতে মুছতে বলল, দেখুন নান্টি, আজ আমার জন্মদিন, অথচ পূর্ণ বলছে ও নাকি যাবে না। ও যাবে না, এটা কি কখনো হয়? ও আমার বেস্ট ফ্রেন্ড না, ওকে ছাড়া আমি কী করে কেক কাটি? ইলুর কথা শুনে মা আমার দিকে তাকিয়ে বলল, ও কি কথা পূর্ণ, তুমি ইলমিকে মানা করেছ কেন? ওর সাথে যাও, বেচারি যখন এত আশা নিয়ে বলছে তুমি আর রিজেক্ট করো না, যাও। আপনি যখন বলছেন ঠিক আছে মা। আমার কথা শুনে ইলু লাভ দিয়ে উঠে বলল, আন্টি আজ পূর্ণ একটু আমাদের বাসায় থাকুক, কাল সকালে আমি ওকে আবার দিয়ে যাব। আন্টি প্লিজ না করবেন, আন্টি প্লিজ। মা অমত থাকা সত্ত্বেও ইলুর এত রিকোয়েস্ট ফেলতে পারল না, অগত্যাই সে মত দিয়ে দিল। আমি আর ইলু দ্রুত পায়ে ক্যাব ভাড়া করে চলে এলাম একটা হোটেলে। তখন ভাগ্যেশ মন্ত্রী সাহেব ছিল না, না হলে কিছুতে আসতে দিত না, সেটা আমি খুব ভালো করেই জানি। হোটেলে রুমে গিয়ে সকল ফাইল পেন ড্রাইভ এক জায়গায় রেখে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নর্মাল ড্রেস আপ পরে বের হলাম। একটা কালো লং স্যুট আর কালো প্যান্ট, মাথায় ক্যাপ আর মুখে মাস্ক, পায়ে ক্যাটস, কেউরই চেনার উপায় নেই। আমার মতোই সেম সাজে ইলমি,
ইলু তুই সব জিনিসপত্র রেডি কর, আমি বাইক নিয়ে আসছি, তারপর একসাথে বেরিয়ে যাব, 10টার মধ্যে পৌঁছাতে হবে। কোথায় যাবি সেটাই তো বললি না। যেতে যেতে সব বললাম বলে রুম থেকে বেরিয়ে গেলাম। কাউকে ফোন করে বললাম বাইকটা যেন রেডি রাখে, আমি আসছি সেটা নিতে। বলতে বলতে বেরিয়ে গেলাম হোটেল থেকে। প্রায় আধা ঘন্টার মাঝে পুনরায় ফিরে এলাম হোটেলে। বাইকটা পার্ক করে হোটেল রুমে ঢুকলাম। ইলু সব কিছু রেডি করে বসে আছে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:30 বাজে। দুইজন মিলে বেরিয়ে গেলাম সেই জায়গাটার উদ্দেশ্যে। আদৌ জানি না কাজে কতটা সফল হতে পারবো, আদৌ তো কি বেঁচে ফিরতে পারবো কি না, এক অনিশ্চিত জীবন। আমরা কোথায় যাচ্ছি পূর্ণ? আমি বাইক চালাতে চালাতে উত্তর দিলাম, কাশিমপুর। ইলু বেশ অবাক হলো, এত রাতে কাশিমপুর যাবার মানেটা ঠিক বুঝে উঠতে পারছে না সে। ভুরুকুচকে জিজ্ঞেস করলো, এই এত রাতে কাশিমপুরে তোর কি কাজ রে পূর্ণ? আমি বাইকের আয়না দিয়ে ওর দিকে তাকালাম, যদিও অন্ধকার ঠিকভাবে দেখা যাচ্ছে না। কাশিমপুরে পুরনো বাংলোটা আছে না, যেটা একদম সমুদ্রের তীরে ঘেঁষে আর জঙ্গলের শেষ প্রান্তে? ওখানে যাচ্ছি। ইলু ভুরুকুচকে জিজ্ঞেস করলো, কেন কেন যাচ্ছি সেটাই তো জিজ্ঞেস করলাম। আমি খবর পেয়েছি আজ রাতে ওদের সবচেয়ে বড় ডিলটা কমপ্লিট করবে, আর তার প্রমাণ জোগাড় করার জন্যই ওখানে যাওয়া। ইলু পুরো ব্যাপারটা শুনে বলল, কিন্তু পূর্ণ আমার না কেমন জানি খটকা খটকা লাগছে। তুই শিওর তো যে তোকে এসব খবর দিয়েছে সে কোনো ভুল ইনফরমেশন দেয়নি তো? এটা ফাঁদ পাতেনি তো আমাদের ধরার জন্য? আমি হাসলাম, মেয়েটা অল্পতে খুব বেশি ঘাবড়ে যায়। যদিও আমি সব খবর নিয়ে এসেছি, তবুও আমরা যেই পেশে আছি সেটা মোটেও শান্তিজনক পেশা না, জীবন মরণের লড়াই হয় এখানে। আমি নিজের জীবনটাকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে এসেছি। ইলু কিছুটা ভেবে বলল, আমরা তাহরিম তালুকদারকে না বলে সে কোনো ভুল করিনি তো? ওনাকে কি জানানো উচিত ছিল না পূর্ণ? আমি দীর্ঘশ্বাস ফেললাম, ওনাকে জানালে কি হতো শুনি? সেই আসতে দিত না, হয়তো আসতে দিলেও টেনশনে হার্ট অ্যাটাক করে বসতেন। আর আমার পেশাটাই এমন, ভয় পেলে চলবে না, সমাজের চোখে সত্যটা প্রকাশ করতে হবে, এইটাই তো আমাদের লক্ষ্য। পূর্ণ বল, সামহাও তুই কি ভয় পাচ্ছিস? দেখ ইলু, ভয় পেলে বল, আমি এমনি তো তোকে নিয়ে যেতে চাচ্ছিলাম না, তবে দুজন যেতেই হতো। শোন তোকে একটা কথা বলি। বল। ওখানে যাচ্ছি, তবে কি হবে সেটা কিন্তু জানি না। শুনেছি সাফিন মিয়াজি লোকটা ভীষণ ধুরন্ধর, একবার যদি টের পায় কিংবা ধরতে পারে তবে কিন্তু আর রক্ষে নেই। তোকে একটা কথা দিতে হবে। ইলু ভ্রুকুচকে বলল, কি কথা? ধর কোনোভাবে আমি ধরা পড়ে গেছি, তখন তুই আমাকে রেখে পালিয়ে আসবি সব প্রমাণসহ, আমার যা হয় হোক তুই নিরাপদে চলে আসবি। ইলু থমকালো, চমকিত নজরে পূর্ণার দিকে তাকালো, থমথমে গলায় বলল, আমাকে কি দেখে কোনো অ্যাঙ্গেলে তোর কাছে স্বার্থপর মনে হয় পূর্ণ? মরলে দুজন একসাথে, মরবার বাঁচলে একসাথে, কিন্তু তোকে বিপদে রেখে আমি যেতে পারবো না, সরি। আমি খানিকটা রেগে বললাম, ইলু বোঝার চেষ্টা কর ইলু, এটা পাগলামি সময় না, আমি না পারলে তোকে যে পারতেই হবে। না বললাম না, পরেরটা পরে দেখা যাবে, এখন সাবধানে বাইক চালা তুই। বুঝলাম, মেয়েটাকে বুঝিয়ে কাজ নেই, সে যা বলবে তাই করবে, তাই আর বেশি কথা বললাম না। কাশিমপুর আমাদের শহর থেকে বেশি একটা দূরে নয়, 1 মাইল 4 বা 5, আমাদের পৌঁছাতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে। আমি ইলু বর্তমানে দাঁড়িয়ে আছি ওই জঙ্গলের মাঝে, কোন দিক দিয়ে যাব ঠিক বুঝতে পারছি না। হঠাৎ মনে হলো বাঁদিকে দূরে কোথাও আলোর রেশ দেখা যাচ্ছে, তাই আমি আর ইলু সেই দিকে এগোলাম। কিছু দূর এগোতেই দেখলাম বেশ কিছু লোক একটা কাঠের তৈরি বাড়ির চারপাশে দাঁড়িয়ে আছে। আমি আর ইলু লোকগুলোর ছবি তুলে নিলাম। ইলু আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, কিরে পূর্ণ ভেতরে ঠুকবি কী করে? পিছন দিক দিয়ে। আমার কথা শুনে ইলু ভুরুকুচকে বলল, মানে? মনে হলো এখন আমরা ঠিক বাড়িটার পিছন দিকে যাব। তারপর? আমি ব্যাগ থেকে একটা ছোট বোমা টাইপ কিছু বের করে বললাম, তারপর এটা ঢিল দিয়ে সামনের দিকে ফেলব, তখন আওয়াজে সবাই যখন সামনের দিকে যাবে আমি ভিতরে ঢুকবো, বুঝলি? বাট ইলু আমার না কেমন জানি লাগছে, আমরা কি পারবো? আমি ওর দিকে তাকিয়ে বললাম, তোকে কে ভিতরে যেতে বললো? যাবো তো আমি, আর তুই এভাবে এখানে লুকিয়ে থাকবি, আমি যা প্রমাণ জোগাড় করবো সাথে সাথে তোর ফোনে আর আমার ল্যাপটপে চলে আসবে। মানে কি
তুই একা যাবি মানে? আমিও যাব। না ইলু, তুই এখানে থাকবি, আমার কসম এক পাও নড়বি না। বলে আমি আর ইলু বাড়িটার পেছনের দিকে এসে সামনের দিকে বোমার পিন খুলে তা ছুঁড়ে মারি, আর প্রচণ্ড শব্দে তা বিস্ফোরিত হয়। আর পেছনের দিকে যত লোক ছিল সবাই দৌড়ে সামনে চলে যায়, কিসের আওয়াজ তা দেখার জন্য। এই সুযোগে আমি বাড়ির পিছনের দিকে একটা ফাঁকা দিয়ে ভিতরে ঢুকে যাই। যদিও পিছন থেকে ইলু হাত ধরে রেখেছিল, তারপরও হাত ঝাড়া দিয়ে ফেলে চলে এলাম। এছাড়া যে আর কোনো উপায় ছিল না, আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেলাম। বেশ অনেকগুলো মশাল জ্বালানো, একটা ঘর থেকে বেশ অনেক মানুষের আওয়াজ আসছে। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম সেদিকে, ক্যামেরা সেট করে এক ফাঁক দিয়ে বেশ অনেকগুলো ভিডিও করলাম আর ছবিও তুললাম তাদের। শাফিন মিয়াজি লোকটা থেকে টাকা নিচ্ছে, তাদের কথাবার্তা দাম দর সব কিছুই প্রমাণ জোগাড় করলাম, যা পেয়েছি তাতেই হবে, এর থেকে বড় প্রমাণ আর দরকার নেই। ক্যামেরা ঠিক করে পেছনে ঘুরে আসতে যাব, অমনি আমার ধাক্কা লেগে একটা ফুলদানি পড়ে যায়, সাথে সাথে তাল সামলাতে না পেরে আমিও। শব্দ শুনে ভেতর থেকে শাফিন মিয়াজি সহ সবাই চলে এলো, আমি পালাতে গিয়েও পারলাম না, সবাই এসে ঘিরে ধরলো আমায়। আমার যেন নিঃশ্বাসটা আটকে আসছে, আমাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, সামনে শাফিন মিয়াজি বসা। তুই কে হেমাইয়া, এত সাহস তোর, এই জায়গার ভেতরে ঢুকলি কি বা কইরা, মানতেই বা তোর বুদ্ধি আছে। শাফিন মিয়াজি পুরুকুসকে আমার দিকে তাকিয়ে উঠে একটানে আমার মুখের মাস্ক খুলে ফেললো, কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, হায় হায়, তুই মাইয়া আমাকে নতুন মন্ত্রী সাহেবের সাংবাদিক বউটা না, এতদিন মেঘনা চাইতে জল। আমি শব্দ করে হেসে দিলাম। শাফিন মিয়াজি পুরুকুসকে আমার দিকে তাকিয়ে বলল, মরার শোকে পাগল টাগল হয়ে গেলি নাকি মাইয়া, হাসতেছস কেন? হাসছি না, ভাবছি। কি ভাবতাছস? পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তুই শাফিন মিয়াজিরও একই দশা আর কি। তুই মেয়েকে আমারে ভয় দেখাইতেছস? আমি শব্দ করে হেসে উঠলাম। তুই কি ভয় পাচ্ছিস? ও মা, কি কথা ওসব, ভয় পাচ্ছিস কেন? বলি উঠিয়ে একজন লক্ষ্যে বলল, কোথায় ভয় পাচ্ছি, ওই কালো আমার হাড্ডি কোপানোর শরীরটা নিয়ে আয়তো, আজ চামড়া ছিলাম আমি, আমার সাথে লাগতে আসার ফল তো ভোগ করবি মেয়ে তুই। কালু বলে লোকটা একটা ধারালো ছুরি এনে দিল শাফিন মিয়াজির হাতে। শাফিন মিয়াজি এক পলক ছুরির দিকে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল পূর্ণার দিকে। আমি চোখ বন্ধ করে নিলাম, চোখের সামনে ভেসে উঠল মন্ত্রী সাহেবের মুখ, হয়তো আর কখনই দেখা হবে না আমাদের। বিড়বিড় করে বলতে লাগলাম, আপনাকে বলা হলো না সেই কথাটা যেটা নিজে উপলব্ধি করতে পারছি, হয়তো আর কখনো বলা হবে না আপনাকে, ভালোবাসি মন্ত্রী সাহেব, খুব বেশি ভালোবাসি, আমি যা লিখতে পারি না তার সমান আপনাকে ভালোবাসি। বেশ অনেকক্ষণ হয়ে গেল, সামনে কোনো আওয়াজ পাচ্ছি না, চোখ বন্ধ করে বসে বসে মনে মনে আল্লাহর নাম নিচ্ছি, আর চোখের সামনে ভেসে বেড়াচ্ছে মন্ত্রী সাহেবের হাস্যোজ্জ্বল মুখখানা। এবার ভীষণ সন্দেহ হলো, প্রায় মিনিট চার থেকে পাঁচ হয়ে গেল, এখনও কোনো শব্দ পাচ্ছি না। পিটপিট করে চোখ খুললাম, কিন্তু সামনে যা দেখলাম আমার চোখ অটোমেটিক বড় হয়ে গেল, টাসকে খেয়ে গেলাম সামনের মানুষটার দিকে তাকিয়ে, ভূত দেখার মতো চমকে উঠলাম, খানিকটা ভয়ও লাগলো, মনে মনে ভাবতে লাগলাম, এই লোক এখানে কেন, কি করে ঢুকলো এখানে, আমার মুখ থেকে যেন কথাই বের হচ্ছে না, কথাগুলো যেন গলায় ধলা পাকিয়ে আসছে আর গলাতেই থেমে যাচ্ছে, মুখ পর্যন্ত আর আসছে না। বহু কষ্টে আমতা আমতা করে বললাম, আপনি? আমার সামনে রাখা চেয়ারে পায়ের উপর পা তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন মন্ত্রী তাহরিম তালুকদার। আমি যতটা না অবাক হয়েছি তার চেয়ে বেশি ভয় পাচ্ছি এখন, ওনার এমন দৃষ্টির সাথে আমি পরিচিত নই। তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত দিয়ে নোখ কাটছে ইলু, একবার আমার দিকে তাকাচ্ছে তো আরেকবার মন্ত্রী সাহেবের দিকে, দূরে চেয়ারে বসে রুদ্র ভাইয়া মোবাইল ঘাঁটছে। আপনি কখন এলেন? উনি কোনো কথা বলছে না, কেবল আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেছে। হঠাৎ উনি চেয়ার থেকে উঠে সোজা হয়ে দাঁড়ালেন, ঘাড় ঘুরিয়ে ইলুর দিকে তাকিয়ে বললেন, ইলমি তুমি একটু বাইরে যাও, তোমার বান্ধবীর সাথে আমার কথা আছে। ইলু যেতে না চাইলে রুদ্র ভাই ওকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল। ইলমি অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকালো, আমি মাথা নাড়িয়ে ইশারা করলাম ওকে না যেতে, ও কি সুন্দর আমাকে অল দ্য বেস্ট জানিয়ে চলে গেল বাহিরে। আমি বিড়বিড় করে বললাম, মীর জাফরের ফিমেল ভার্সন।
উনি এবার আমার দিকে তাকালো। আমার হাত পা তখনও বাঁধা। উনি কিছু করলো, আমি কিছু করতে পারবো না। উনি আমার দিকে খানিকটা এগিয়ে আসলো। ওনার দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বুঝলাম মারাত্মক লেবেলে রেগে আছেন উনি। উনি এগিয়ে এসে ঠাস করে আমার গালে থাপ্পড় মারলেন। থাপ্পড়টা এত জোরে ছিল আমার গালটা চিনচিন করে উঠল। ব্যথা পেয়েছি অনেক। উনি আরেক হাত উঠাতে আমি চোখ বন্ধ করে নিলাম, কিন্তু গালে খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ পেয়ে চোখ খুলে তাকালাম। কী কী করছেন উনি? কিস? উনি যেই গালে থাপ্পড় দিয়েছেন ঠিক একই গালে কিস করলেন। আমি গালের ব্যথার কথা ভুলে ভ্যাবলার মতো তাকিয়ে আছি ওনার দিকে। উনি ছুঁকে আমার হাতের বাঁধন খুলে দিল, তারপর সোজা টান দিয়ে দাঁড় করিয়ে টানতে টানতে বাহিরে নিয়ে আসলেন। কিন্তু হেঁটে তো রাস্তা পর্যন্ত যেতে হবে, তাই ফট করে আমাকে কোলে তুলে নিয়ে হাঁটা লাগলেন। রাস্তার কাছে এসে গাড়ির সামনে আমাকে নামিয়ে ধাক্কা দিয়ে গাড়িতে বসিয়ে নিজে চালাতে শুরু করলো। আমি এতটা সময় ঘোরের মধ্যে কাটিয়ে দিলাম। গাড়ি চালানোর শব্দে আমার রেস্টটা পুরোপুরি কাটলো। এতক্ষণ কী হলো কিছুই বুঝলাম না। আমি লাফ দিয়ে সোজা হয়ে বসলাম। এই আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? উনি সামনের দিকে তাকিয়ে থমথমে গলায় বলল, জমের বাড়ি। এই না না না, এখন কারো বাড়িটারি যাব না, আমার প্রমাণগুলো জমা দেওয়া লাগবে। উনি খুব জোরে ব্রেক করে আমার দিকে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, থাপ্পড় কি আরেকটা খেতে চান মিসেস মিফতাহুলপূর্ণা? আমার হাত দুটো অটোমেটিক দুগালে চলে গেল। আমি মাথা নাড়িয়ে না বললাম। খেতে না চাইলে চুপচাপ বাসায় চলো, বড্ড বেশি সাহস বেড়ে গেছে তোমার। তোমার সাহস আমি ছোটাচ্ছি। আমি আর কোনো কথা বললাম না, চুপচাপ সিটে হেলান দিলাম। খুব বেশি রাত হয়ে গেছে, এদিকে সারাদিনের ব্যস্ততায় বড্ড বেশি ঘুম পাচ্ছে, তাই কখন যে ঘুমিয়ে গেছি টেরই পাইনি। তারিম ঘাড় ঘুরিয়ে এক পালক তাকালো পূর্ণার দিকে। পূর্ণা ঘুমিয়ে গেছে বুঝতে পেরে ওর মাথাটা নিজের কাঁধের উপর নিল। কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে একটা কিস দিয়ে সামনে তাকিয়ে ড্রাইভার বোর্ড দিল। তখনকার দৃশ্য মনে হতেই তাহারিমের শরীর কাটা দিয়ে উঠছে। আর একটু দেরি করলে হয়তো তার পূর্ণাকে সে জীবিত পেত না। কী করে থাকতো সে তার পূর্ণা ছাড়া? এই পূর্ণা ছাড়া তো সপূর্ণ। তাহারিম প্রায় শতাধিক পুলিশ নিয়ে একেবারে ভেতরে ঢুকেছিল। শেয়ার লোকেশন তাকে এলো দিয়েছে। বাইক দিয়ে পূর্ণার সাথে আসতে আসতেই সে তাহারিমকে মেসেজ করেছিল। পুলিশ সবাইকে নিয়ে সন্তর্পণে বেরিয়ে গিয়েছিল আর তাহারিম পূর্ণার সামনে বসেছিল। থাপ্পড়টা পূর্ণার প্রাপ্য ছিল, সব কাজে এমন মাতব্বরই ভালো না, মেয়েটা তা বুঝতেই চায় না। আপনি আমাকে ওভাবে টেনে নিয়ে আসলেন কেন রুদ্র ভাইয়া? রুদ্র গাড়িতে বসে সিট বেল্ট লাগাচ্ছিল। ইলুর কথা শুনে সে তার দিকেই তাকালো। তো কি ওরা স্বামী স্ত্রীর মধ্যে তুমি কাবাব মে হাড্ডি হতে চেয়েছিলে নাকি? ইলু নাকুচকে বলল, কাবাব মে হাড্ডি হতে যাবো কেন? তাহারিম ভাই যদি এখনো কি কিছু করে বসে তাহলে? রুদ্র ইলমির দিকে তাকিয়ে বলল, ভালোবাসার মানুষকে আর যাই হোক না কেন কষ্ট দেওয়া যায় না। কেউ তোমাকে সত্যি ভালোবাসলে সে তোমাকে সবসময় খুশি দেখতে পছন্দ করবে, আর তাহারিম তো প্রিনিকে প্রচণ্ড ভালোবাসে, তাই ওকে কষ্ট দেওয়ার প্রশ্নই আসে না, বুঝলে? ইলমি ছোট করে উত্তর দিল। রুদ্র কিছু একটা ভেবে বলল, ওয়েট ওয়ান সেকেন্ড, তুমি আমাকে ভাইয়া বললে কেন? আমি কি তোমার ভাইয়া হই? ইলু ভ্রুগুচকে রুদ্রের দিকে তাকালো। তো মানে আমি কি তোমার ভাইয়া? আপনি তো পূর্ণর ভাসুর, আই মিন ভাইয়া। আর পূর্ণা আমার বেস্ট ফ্রেন্ড, মানে বোন, তার মানে বোনের ভাই মানে তো আমারও ভাই, ঠিক না? ইলুর কথা শুনে রুদ্র বিড়বিড় করে বলল, হোয়াট অ্যান্ড লজিক? ইলু খানিকটা এগিয়ে এসে বলল, কি কিছু ভুল বললাম ভাইয়া? রুদ্রের ইচ্ছে করছিল ইলুকে ঘুরিয়ে একটা থাপ্পড় দিয়ে বলতে, আমি তোর ভাইয়া না, জামাই হই, জামাই, জামাই ডাক। কিন্তু মুখ দিয়ে বের করলো না, মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, ভুল বলবে কেন, তোমার লজিক কি ভুল হতে পারে নাকি? ইলু দাঁত কেলিয়ে হেসে বলল, এক্স্যাক্টলি তাই বলে ইলু বাইরের দিকে তাকিয়ে রুদ্রের আড়ালে বুক টিপে হাসলো। মনে মনে বলল, দেখি কতদিন আপনি নিজের মনের কথা মনে চেপে রাখতে পারেন। আমিও ইলমি কি করে মনের কথা বের করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। রুদ্রকে আরো জানালোর জন্য ইলু হঠাৎ রুদ্রকে ডেকে উঠল, ভাইয়া? রুদ্র ইলুর দিকে ভ্রুকুচকে তাকালো, যা দেখে ইলু ইনোসেন্ট ফেস করে বলল, এভাবে তাকাচ্ছেন কেন ভাইয়া? ভাইয়া আমি কি কিছু ভুল করেছি ভাইয়া? ভাইয়া আপনি কি কিছু বলবেন ভাইয়া? রুদ্র ইলুর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এই দুই লাইনে পাঁচবার ভাইয়া ডেকেছো তুমি, তোমার সমস্যা কি? হ্যাঁ চুপচাপ বসো। ভাইয়া আপনি কি আমার উপর রেগে আছেন ভাইয়া?
রুদ্র রাগে ফুসছে, কোনো কথা বলল না। কি হলো ভাইয়া, কথা বলছেন না কেন ভাইয়া? রুদ্র এবার স্টিয়ারিংয়ে হাত রেখে ব্রেক করে ইলুর দিকে এগিয়ে গেল। এবার ইলু আর রুদ্রের মাঝে মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব। ইলুর হার্টবিট যেন দ্বিগুণ হারে বেড়ে গেল। রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, তুমি যদি আরেকবার ভাইয়া ডাকো তাহলে এই জানালা দিয়ে ঢিল মেরে ফেলে দেব, চুপচাপ বসে থাকো। কথাটা বলে রুদ্র সোজা হয়ে বসে মন দিয়ে ড্রাইভ করতে লাগলো। পূর্ণাদের গাড়িটা আপাতত দাঁড়িয়ে আছে তালুকদার বাড়ির সামনে। তাহারি ম্যাকপলক পূর্ণার দিকে তাকালো। পূর্ণার পরনে জ্যাকেট আর প্যান্ট, এই অবস্থায় কী করে বাসার ভেতর নিয়ে যাবে সেটাই ভাবছে সে। তারিম কিছু একটা ভেবে পূর্ণার গালে চাপড় দিয়ে রাখলো। পূর্ণ, শুনতে পাচ্ছ? পূর্ণা খানিকটা নড়ে চড়ে উঠে আবারও ঘুমিয়ে গেল। তাহারি মামা ডাকল, এই পূর্ণ। আমি খানিকটা সময় নড়ে চড়ে পিটপিট করে চোখ খুললাম। উঠে বসতে বসতে বললাম, কি হয়েছে, ডাকছেন কেন? তাহারিম খানিকটা ভাবুক দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুমি ড্রেস কোথায় চেঞ্জ করেছো? আমি ভুরকুসকে তার দিকে তাকালাম। মানে? তাহরিম গাড়ির স্টিয়ারিংয়ে হাতে রেখে আমার দিকে ঘুরে তাকালো। তুমি যে গোয়েন্দাগিরি করতে গিয়েছো এই ড্রেস পরে কোথায় চেঞ্জ করেছো? তোমার শাড়ি কোথায়? হোটেলে? এই ড্রেস পরে তার শ্বশুরবাড়িতে যেতে পারবে না, তাই আগে ড্রেসটা চেঞ্জ করো, কাল সকালে বাসায় আসবো। আমি এবার নিজের দিকে তাকিয়ে পুরোপুরি কথাটার মানে বুঝতে পারলাম। আরে, ওই নামটা ভুলেই গেছি, আপনি চলেন রাস্তা, চিনি আমি। তাহরিম রুগুচকাল, এই ব্রেইন নিয়ে গেছো তুমি রাজনৈতিক নেতাদের সাথে পাঙ্গা নিতে, হাউ ফানি। ওনার কথা শুনে আমি বেশ রেগে আঙুল উঁচিয়ে বললাম, দেখুন অপমান করবেন না বলে দিলাম, আমি কিন্তু সব প্রমাণ জোগাড় করে ফেলেছিলাম, কিন্তু হঠাৎ হাত লেগে ফুলদানিটা পড়ে যেতে সবাই বুঝে গিয়েছিল, এতে আমার কি দোষ? উনি স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে বলল, না না, তোমার কি দোষ, তোমার কি কোনো দোষ থাকতে পারে? এত এত মিথ্যা বলে তুমি বের হয়েছো, আবার এত রিস্কের একটা কাজ নিজের ইচ্ছেতে করছো, এটা তো দোষ না, এটা একটা অন্যায়। এত মাতব্বরি করতে কে বলছে তোমাকে? আমি বলেছি তোমাকে, অ্যাটলিস্ট আমাকে ইনফর্ম করতে পারতা। আমি মুখ ফুলিয়ে বললাম, আপনাকে বললে আপনি যেতে দিতেন আমায়? কখনোই যেতে দিতেন না, আপনাকে আমি ভালো করেই চিনি। আমি লোকেশন বলে দিচ্ছি, উনি গাড়ি চালাচ্ছে আর ঝগড়া করছে। গাড়ি এসে থামলো একটা ফাইভ স্টার হোটেলের সামনে। উনি গাড়ি থেকে নামার পূর্বে মাস্কটা ভালোভাবে পরে নিলেন যাতে কোনো সমস্যা না হয়। রিসেপশন থেকে চাবি নিয়ে রুমে এসে আমি পূর্বের পরা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকলাম। প্রায় মিনিট বিশের পর শাড়ি ঠিক করে বের হলাম। উনিও ফ্রেশ হয়ে এসে বিছানায় বসলেন। আমার ভীষণ ঘুম পাচ্ছিল, সারাদিনের ঝামেলায় ভীষণ ক্লান্ত আমি। উনি আমার পাশে এসে বসে বললেন, তোমার শাশুড়ি ফোন দিয়েছিল আমাকে, তোমাকে ফোন দিয়ে পাইনি। আমি চোখ খুলে ওনার দিকে তাকিয়ে বললাম, কেন? কারণটা তো জানি না, তবে তোমাকে বলেছে কাল তাড়াতাড়ি বাসায় যেতে। আমি উঠে বসলাম, কেন, কাল কি কোনো অনুষ্ঠান? উনি ঠোঁট বাঁকিয়ে বললেন, আমি কি জানি। আমি আর কিছু না বলে শুয়ে পড়তেই উনি হঠাৎ করে বলে উঠলেন, পূর্ণ শোনো না, কাল তোমাকে আমার গার্লফ্রেন্ডের সাথে মিট করাবো। আমি ভুরকুসকে বললাম, গার্লফ্রেন্ড? তোকে বলেছিলাম না, আই হ্যাভ গার্লফ্রেন্ড, কাল একবার সময় করে তোমার সাথে দেখা করাবো, তুমি রেডি হয়ে থেকো। আমি ঠোঁট পাকিয়ে বললাম, আপনার গার্লফ্রেন্ডের সাথে দেখা করলে আমার আবার রেডি হতে হবে কেন? আজব, যান সরেন তো, দেখানোর সময় দেখান নাই, এখন ডিস্টার্ব করবেন না বলে ওনাকে ধাক্কা দিয়ে খাট থেকে উঠিয়ে আমি কাঁথা নিয়ে শুয়ে পড়লাম। আমার বুকের মধ্যে কোথাও না কোথাও জ্বলন অনুভব করছি। আর জেলাস হব কেন? প্রথমত তাহরিম তালুকদার আমার হাজব্যান্ড, দ্বিতীয়ত আমি তাকে ভালোবাসি। আর ভালোবাসা মানুষের মুখে অন্য কোনো মেয়ে মানুষের কথা শুনতে কার ভালো লাগে? তার উপর তাকে যদি নিজের গার্লফ্রেন্ড দাবি করে, মন তো বলছিল ঠুসঠাস করে কয়েকটা কষিয়ে থাপ্পড় দিয়ে বলি, বউ থাকতে তোর কিসের গার্লফ্রেন্ড রে, বেয়াদব পোলা। কিন্তু আফসোস, কিছুই বলতে পারলাম না। ভাইয়া শুনছেন? রুদ্র বিরক্ত, ভীষণ বিরক্ত এই মেয়েটার উপর। প্রতিটা লাইনে পাঁচবার ভাইয়া না ডাকলে মনে হয় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এমন ভাব। রুদ্র রাগী দৃষ্টিতে ইলুর দিকে তাকালো। তোমাকে না বললাম চুপচাপ সিটে বসে থাকতে, এত কথা বলো কেন? আরেকটা কথা বললে মায়েরও খেতে পারো। ইলুতে ইলুই, ইলু হঠাৎ খেয়াল করলো রুদ্র ইলুদের বাড়ির রোডে না গিয়ে তার বিপরীত দিকে যাচ্ছে। ইলু চোখ বড় বড় করে বলল, এই রুদ্র ভাইয়া কি করছেন, আপনি বামে যাচ্ছেন কেন, আমার বাসা তো ডানে। রুদ্র নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আমি তো তোমাদের বাসায় যাচ্ছি না, যে তোমার ইকটেক্সেন অনুয়ারে যাব, আমি যাচ্ছি আমার ইচ্ছে মতো, চুপচাপ বসো আর দেখো কোথায় যাই। দেখুন রুদ্র ভাইয়া, ভালো হচ্ছে না কিন্তু,
আমি নামবো নামা নামাকে। রুদ্র না কোনো কথা বলছে আর না ইলুর কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে, চুপচাপ গাড়ি চালাচ্ছে। ইলু নিজের ঘরে একটা প্রশ্নের উত্তর না পেয়ে বেশ হতাশ, হতাশ হয়ে চুপচাপ বসে রইল। রুদ্র আর চোখে এক পলক ইলুর দিকে তাকিয়ে মুচকি হাসল। রুদ্রদের গাড়ি এসে থামল একটা বিলের পাশে। রুদ্র গাড়ি থেকে নেমে গিয়ে ইলুর দিকে দরজা খুলে দিল। নামো। ইলু হাত গুটিয়ে বসে আছে, মানে সে কিছুতেই গাড়ি থেকে নামবে না। আপনার ইচ্ছে হলে আপনি যান, আমি যাব না, আমি বাসায় যাব। রুদ্র ভ্রুগুচকে কিছুক্ষণ নীরব দৃষ্টিতে ইলুর দিকে তাকিয়ে খানিকটা ঝুঁকে ইলুকে হুট করে কোলে তুলে নেয়। হঠাৎ এমন হওয়াতে ইলু বেশ চমকে উঠল। এই কি করছেন, নামান আমাকে, নামান, আমি যাব আপনার সাথে, তাও নামান আমাকে। রুদ্র সামনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে বলল, সুন্দরভাবে বলেছিলাম নামতে, নামনি, তাই আমি আমার টেকনিকটাই অ্যাপ্লাই করলাম। এখন তুমি তোমার মুখটা বন্ধ রাখো, নয়তো আমি আমার টেকনিক অ্যাপ্লাই করে তোমার মুখটা বন্ধ করব। নাও ইয়ার ডুইক্স। রুদ্রের কথা শুনে ইলু চুপ করে গেল আর মনে মনে নিয়ত করল কিয়ামত হয়ে গেল সে কথা বলবে না, না মুখ থেকে একটা শব্দ বের করবে, একদম চুপ। রুদ্র ইলুকে নিয়ে বিলের তীরে এসে ইলুকে বসিয়ে প্যান্টটি একটু উপরে তুলে পানিতে পা ভিজিয়ে নিজেও বসে পড়ল। আকাশের দিকে তাকিয়ে দেখল আজ আকাশে অর্ধচন্দ্রিমা আর আকাশ ভরা তারার মেলা। ইলুর বেশ ভালো লাগল এখন, তার কাছে কেন জানি অর্ধচন্দ্রটাই বেশি ভালো লাগে। সবার তো পূর্ণিমা ভালো লাগে, কিন্তু কিছু ইলুর আলাদা। সবার পছন্দ যে একরকম হতে হবে এমন তো কোনো কথা নেই। আকাশটা পরিষ্কার হওয়ায় চারপাশে মৃদু আলোটা ভালোই লাগছে, তার সাথে হালকা ঝিরঝিরে বাতাস, ভালো লাগছে। ইলু চারপাশে নজর বুলিয়ে পাশে রুদ্রের দিকে তাকালো। রুদ্র তার দিকেই তাকিয়ে আছে। ইলু ভ্রুগুচকে বলল, কি হলো, এইভাবে তাকিয়ে আছেন কেন, কিছু বলবেন? আজকের চাঁদটা ভীষণ সুন্দর, তাই না? ইলু মুচকি হেসে বলল, অর্ধচন্দ্র আমার ভালো লাগে। তোমাকেও আমার ভালো লাগে। ইলুর কথার প্রেক্ষিতে হঠাৎ রুদ্রের এমন কথায় ভ্রুগুচকে বলল, আমাকে কিছু বললেন? রুদ্র হকচকি উঠে বলল, না বললাম আজকের ওয়েদারটা খুব সুন্দর। ইলু মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, হুম। তারপর অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, কর্তব্য কোথাকার।